স্যার, এই ডক্টর নাইলা বলো। স্যার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? বসো 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 বসো। কি রিকোয়েস্ট ডক্টর নাইলা? স্যার আমরা যে কক্সবাজারের জন্য যে প্রোগ্রাম প্ল্যান করেছি 30 তারিখের, স্যার এটার রেজিস্ট্রেশনের যদি একটু এক্সটেনশন করা হতো, কারণ অনেক রিকোয়েস্ট আসছে অনেক পেশেন্ট থেকে। তাই তোমার কাছে কয়টা আসছে? স্যার অনেকগুলো অনেক ছিল। শোনো, আমরা প্রোগ্রামটা করছি আমাদের পেশেন্টদেরকে নিয়ে, তো তাদের রিকোয়েস্ট অবশ্যই রাখতে হবে। কারণ আমরা যে মিলন মেলাটি করছি, বেসিক্যালি ভিউয়ার্স আপনারা যারা আমাদেরকে দেখেন, এই পুরো আয়োজনটি কিন্তু আপনাদেরকে ঘিরে, অর্থাৎ ঈদের আনন্দ যাতে আমরা একসাথে ভাগাভাগি করতে পারি, সেটাই তো উদ্দেশ্য। পাশাপাশি ওই যে সেদিন কিন্তু তোমাকে বুঝিয়েছিলাম যে এক ঢিলে দুই পাখি মারা, মনে আছে? জি স্যার। মানে একই সাথে যাতে আমরা দুইটি কাজ সফলভাবে করতে পারি, বেসিক্যালি এই চিন্তা থেকে কিন্তু পেশেন্টস গেট টুগেদার, যেটা আমরা বলছি কক্সেস বাজার ইএনটি রোগীদের মিলন মেলা 2023, ঠিক আছে? তো সেখানে যদি রিকোয়েস্ট আসে, যদি আমাদের ডেডলাইন ছিল 15 তারিখ, জি স্যার 15 তারিখ, আমার কাছে বেশ কিছু রিকোয়েস্ট এসেছে, এটাও সত্য, তোমার ম্যাডামের কাছে এসেছে, হসপিটালের হটলাইনেও অনেক ফোন আসছে রেজিস্ট্রেশনের ডেটটাকে একটু এক্সটেন্ড করার জন্য। তো আপনাদের কথা অবশ্যই আমরা বিবেচনায় নিয়েছি, আপনারা আগামী 20 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে আসন সংখ্যা কিন্তু নাইলা সীমিত, যেহেতু আমরা 5-স্টার হোটেলে আয়োজনটা করছি, সেখানে আসলে মেনুর ব্যাপার আছে, তারপর যারা যারা ওখানে অংশগ্রহণ করবে তাদের টি শার্ট প্লাস তাদের সাথে যে একটি আয়োজন, তো সেটার সবকিছুরই কিন্তু একটি প্রি প্ল্যানিং প্রোগ্রাম আমাদের রয়েছে, যে কারণে আমরা যদি আগে থেকে যারা যারা পার্টিসিপেট করছে তাদের নামটা নিবন্ধন না হয়, তাহলে কিন্তু আসলে হিসাবের গণ্ডগোল হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই যারা কক্সেস বাজার যে ইএনটি রোগীদের মিলন মেলায় অংশ নিবে, তারা যেন এর মধ্যেই 2-1 দিনের মধ্যে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলে। জি স্যার, এর সাথে যদি পেশেন্টদেরকে স্যার আর একটু বলা যেত যে আমরা পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে কি কি প্রস্তুতি নিয়ে যাচ্ছি। ডক্টর নাইলা দেখো, একটি রোগীর রোগ নির্ণয় করা থেকে শুরু করে তার পূর্ণাঙ্গ ট্রিটমেন্টের জন্য কিন্তু ইনভেস্টিগেশনের কোনো বিকল্প নেই। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের এই মিলন মেলাটি কিন্তু হবে রোগীদের মূলত ইএনটি চিকিৎসা সেবা প্রদান করা, সেই সাথে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করতে চাই, তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাই, একসাথে খেতে চাই, আত্মিক রিলেশনশিপটাকে বিল্ড আপ করতে চাই, পরস্পরের মধ্যে সম্পর্কটাকে আমরা বিল্ড আপ করতে চাচ্ছি। তো সেই জায়গাটিতে রোগী দেখার পর ইনভেস্টিগেশনের প্রয়োজন হলে অবশ্যই আমরা সেগুলো করব। আর এজন্য তুমি তো জানো আমাদের ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের ফুল টিম 2 দিন আগেই কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে, এবং সেই জায়গাটিতে একটি অস্থায়ী হসপিটাল তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে ল্যাব ফ্যাসিলিটিস সবকিছু রয়েছে, অর্থাৎ নাক কান গলার যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার উপর আমরা ডিপেন্ডেন্ট, আমরা সার্জনরা আমরা ফিজিশিয়ানরা যে পরীক্ষাগুলো নর্মালি করে থাকি, যেমন নাকের নাজোএন্ডোস্কোপি হতে পারে, তারপর কানের মধ্যে অটোএন্ডোস্কোপি, কানের অরাল সাকশন ক্লিয়ারেন্স, অডিওমেট্রি, এসব নানান পরীক্ষা নিরীক্ষা যে যাই যে বিষয়গুলো আমরা রেগুলারলি করে থাকি আমাদের পেশেন্টরা যখন আসে, সেইগুলো প্রত্যেকটি জিনিসই কিন্তু কক্সেস বাজারের হোটেল কল্লোল লাবণী পয়েন্টে অবস্থিত কক্সেস বাজার, সেখানে কিন্তু আমরা অস্থায়ীভাবে বিল্ড আপ করছি, অর্থাৎ মূলত আমরা সেখানে রুমগুলোকে এক একটা করে ল্যাব বানাচ্ছি। এটা খুবই এক্সপেন্সিভ, আপনারা জানেন একটি 5-স্টার হোটেলে কিন্তু এই জাতীয় আয়োজন করতে গেলে অনেক খরচ হয়, তারপরও আমরা এই কাজটি করছি শুধুমাত্র একটি মিলন মেলার থেকে একটু আনন্দ খুঁজে পাওয়ার জন্য। এবং আমার যারা রোগী যারা দীর্ঘদিন সিরিয়াল পায় না, বা মানে কি বলবো যে তাদের অ্যাপয়েন্টমেন্টে হিমশিম খেয়ে যায়, সো আমরা যদি এক কাতারে থেকে পরস্পরের সমস্যাগুলো একটু শুনি, তাহলে কিন্তু সহজেই তারা তাদের যে কনসালটেশনটি পেতে পার মানে পাবে আর কি। তো এটাই কিন্তু মূল উদ্দেশ্য ডক্টর নাইলা। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে কক্সেস বাজারে 30 জুন, ঠিক ঈদুল আজহার পরের দিন শুক্রবার, সারাদিন আমরা মজা করব এবং আপনাদের ইএনটি হেলথ চেক আপ সহ ইএনটি কনসালটেশন আপনাদেরকে প্রদান করব। থাকুন আপনারা আমাদের সাথে এবং এই মিলন মেলায় ঝটপট অংশগ্রহণ করুন, রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার নামটি আজই এনলিস্টেড করুন আমাদের এই আয়োজনের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড স্টে উইথ আস।